₹100 विद अ हेयर स्पा। गुड मॉर्निंग एवरीवन, आज हे 21 सेप्टेम्बर 2021 मंगलवार सकाल देखले नाना रकम क्या अकुपाइड छगो एक क्लिपे निल एडिट फेडिट समस्त किसान डान ब्लग आपलोड एकदम ठीक साढ़े चारटे समय हो जाए समस्त किसूड़ी बेरोची रान्नाबान्ना सब कर लुकटा कि तुम्हारे क्लिप शेयर कर लम बेची प्रचंड लेट हो जाए गए बाकी अपडेटा दीची बैदे आज के बाड़ी पिछे आसें अनफर्चुनेटली थकना बोले तो देखाते पर शुरू तो समस्त अरेंजमेंट्स कर पिछे अनेक दिन पर आससे बाड़ीते चपे समय थकते ये एक खराब लगा आज है तो जैक मोटामुटी वही समस्त की भावे देखा हो ना वो कमा के बोले दिए सूर्य तो बाकी देखें यही हे आप अपडेट तो चलो पार्लर गए बाकी कथा बोल दीदी चले डैंड्रफ ट्रीटमेंट भीषण भालो कत दाम नीचे डिस्क्रिप्शन बक्स दिए देव दीदी दीदी आयरन चला दीदी सहाय कर दीचे सकाल क्या अवस्था तो तुम्हारा देखो
এবার কিছু ক্লায়েন্ট এমন ছিল যাদের সামনে ব্লগ করতে পারিনি। এখন আমরা কাজ টাজ করে একটু ফ্রি হয়েছি, বেশ এখানে প্রচণ্ড ভিড় ছিল একটু আগে, আর এখন বসে আমরা সবাই মিলে এখন একটু রেস্ট করছি, গল্প করছি, তোমরা যা বলবে বলো আর কি। এখন জানি না কতদূর কী হবে, আমার যদি একটুখানি কাজ আছে সুইপ্তকে সেরকম একবার ডেকে নেবো, সে কাজগুলো করে আবার আমি পার্লার চলে আসবো। তো মনে হলো এখন একটা আপডেট দিয়েছি, বাইরে এখন বাজছে 6:05। তো দেখতে পাচ্ছ আমার হাতে এখন ব্লাড বেরোচ্ছে, তো এটা হচ্ছে আমার একটু পাকানোর জন্য, কারণ একটা অ্যাম্পিউজ দিদি ফেশিয়াল করছিল, অ্যাম্পিউজটা আমি ভাঙি সবসময়। ওটা কী হয়েছে, আজকে এক রাউন্ড মেরে কাটতে গেছে, অনেক শক্ত, অনেক দিতে ট্রাই করলো, আমি ট্রাই করলাম, দিয়ে আমি দেখছি হবে না, মানে দিয়ে এক রাউন্ড মেরে এমনি করে ভাঙতে গেছি, বাস হাতে পুরো ঢুকে গেছে। দেখতে পাচ্ছ যে ব্লাড একদমই থামছে না, ছেড়ো না। তো তোমরা দেখতে পারো যে ব্লাডটা থামছেই না, আবার তো রবি আসছে, এখনই হসপিটাল চলে যাবো, কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। কিন্তু যারা সবাই বেশি চিন্তা করছে আমার ওটাই খারাপ লাগছে, আমার মজাও লাগছে, এত কেয়ার করছে দিদি। দিদি তো বিশেষ করে ফেসিয়াল থামি দিলো, বোঝা আমি আর ফেসিয়াল করবো না, এত অবস্থা খারাপ। এরপর যাবো আমি হসপিটাল, তারপর দেখতে হবে কি। এই সেই অ্যাম্পিউলের বোতল যেটাতে সামনে আমি হাতটা কাটলো, ও তো জেনারেলি ভাঙে, কিন্তু এইবারটা কি হলো কি মানে মানে কেন জিনিসটা এরকম হলো আমি নিজেও বুঝতে পারছি না, মানে আমার সাংঘাতিক খারাপ লাগছে আর কি। ব্যথা করছে না সামনে একটু, বাড়ি যাবো এবার, আর শবনম আগে যাবে হসপিটাল। অ্যাকচুয়ালি হসপিটাল হচ্ছে সেকেন্ড বাড়ি, কিছু হলো না হলো আগে হসপিটাল ছোটে, এই পরশু দিনই গেছে। তো ভাই বলছে যে শবনম তোর অনেকদিন দেখা হয়নি হসপিটালে ডাক্তারদের সঙ্গে, চ একবার দেখা করে আসি। মানে তোমরা শুনলে হাসবে, কিন্তু কিছু না কিছু লেগেই থাকে, যায় না কেন, মানে এক একটা টাইম যায় না, একটা ফেজ যায়, ওরকম ব্যাপার। তো আজকে গিয়ে ওর যা কেটেছে, খুব ডিপ কাট হয়েছে আর কি, তো একবার যাক গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়া থাকে নেবে। আর আমি এখন যাচ্ছি বাড়ি, সুইত তো আমাকে নিতে এসছে, তারপর বাড়ি গিয়ে আজকে সুইট তো করবে রান্না। তো ওই একই রেসিপি তোমাদের আর কবা দেখাবো, একটাই রান্না জানো পৃথিবীতে, সেটা হচ্ছে চিকেন কষা। তো বলেছি ভালো করে তেল দিয়ে সুন্দর করে ঝালঝাল করে চিকেন কষা করবে, আর আমি ভাতটা করবো, দিয়ে আমরা করবো হচ্ছে জমিয়ে ডিনার। তো চলো, হয়তো কিছু গ্লিমস দেখাতে পারবো, বাট রেসিপিটা দেখাচ্ছি না, একই রেসিপি আর তোমাদের কী দেখাবো বলো। সো বাড়ি ফিরে গেছি এই জাস্ট, আর এখানে দেখো আমি কী নিয়ে বসেছি, একটা চিজ কর্ন রোল, যেটা সুইট তো অ্যাকচুয়ালি তোমাদের বলেছে না পিসি আজকে মানে এসেছে, তো সেই জন্য কিছু টুকটাক স্ন্যাকিং সুইট তো নিয়ে এসেছিলো, তো আমাদের জন্য নিয়ে এসছে, তো ওটা আমি খাচ্ছি। এবার খেতে খেতে হঠাৎ করে আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করা যাক, অফার নিয়ে। আমি মোটামুটি বিগত 11 সেপ্টেম্বর থেকে নানানভাবে অফার দিয়ে থেকেছি আর কি, তো এখন অফারটা একটু চেঞ্জ হয়েছে, তো সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। যদি কেউ বোলপুরে থাকো বা কাছাকাছি থাকো, তারা এই অফারটা অ্যাভেল করতে, খুব ইন্টারেস্টিং অফার। এখানে আমি বলছি আর পাশে স্ক্রিনেও তোমরা দেখতে পাবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। এখন লাস্ট 5 ডেজ অফার চলছে স্ট্রেটনিং, স্মুদনিং এবং কেরাটিনের উপর। স্ট্রেটনিং অ্যাট 3000 প্লাস পেডিকিওর কমপ্লিমেন্টারি প্লাস 15% অফ অন ফার্স্ট পা উইদিন 15 ডেজ। এগুলো প্রত্যেকটা জিনিস আমি আরও ভালো করে মানে মানে বুঝিয়ে দিচ্ছি, তার রিজন হচ্ছে যে অনেকে হয়তো অফারটা দেখছো কিন্তু দেখে তার অন্য একটা মানে ইনার মিনিং বার করছো, ইনার মিনিং ইন দ্য সেন্স মানে নিজেদের মতো তোমরা তৈরি করে নিচ্ছ। সেই জন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কি তোমরা যখন অফারটা অ্যাভেল করবে তোমাদের এটা একটু বুঝতে সুবিধে হবে। তো যেমনটাকে বললাম, স্ট্রেটনিং অ্যাট 3000, এনি হেয়ার লেন্থ স্ট্রেটনিং 3000, তার সঙ্গে পেডিকিওর তোমরা ফ্রি পাচ্ছ, আর শুধু তাই নয় 15% অফ পাচ্ছ ফার্স্ট পায়ে উইদিন 15 ডেজ, মানে স্ট্রেটনিং করার 15 দিনের মধ্যে তোমরা যদি স্পা নিচ্ছ সেই স্পাটায় তোমরা 15% অফ পাচ্ছ। তো এই টোটাল কম্বো মিলে কিন্তু অ্যাকচুয়ালি এই অফারটা। নেক্সট অফার যেটা, সেটা হচ্ছে স্মুদনিং অ্যাট 3500 প্লাস হাফ লেগ ওয়্যাক্স প্লাস 10% অফ অন ফার্স্ট পা উইদিন 15 ডেজ। ওকে, 3500 টাকা হচ্ছে স্মুদনিংয়ের চার্জ এনি লেন্থ, তার সঙ্গে হাফ লেগ ওয়্যাক্স পাচ্ছ তোমরা কমপ্লিমেন্টারি, আর তার সাথে পাচ্ছ 10% অফ অন ফার্স্ট পা উইদিন 15 ডেজ। ঠিক স্ট্রেটনিংয়ের মতোই 15 দিনের মধ্যে তোমরা যদি স্পা করো তাহলে 10% অফ পেয়ে যাচ্ছ। থার্ড, তোমরা কেরাটিন অফার পাচ্ছ, কেরাটিন অ্যাট 2799, মানে 2799 টাকায় তোমরা কেরাটিন পাচ্ছ,
যেটা সব কমপ্লিমেন্টারি থাকছে হচ্ছে ম্যানিকিউর। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফার। কারো যদি কিছু এখনো জানতে বাকি থাকে তাহলে এখানে স্ক্রিনে মেনশন করা থাকলে আমার নাম্বার ফোন করে দিও। আচ্ছা নেক্সট অফার, নেক্সট অফার হচ্ছে গেট হেয়ার কাট অনলি অ্যাট 100 rupees উইথ আ হেয়ার স্পা। আচ্ছা এই বিষয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছো, ইউটিউবে করোনি বাট ফেসবুক ইনস্টা তারপর হোয়াটসঅ্যাপে, যে 100 টাকা হেয়ার কাট জিনিসটা কিন্তু এটা নয়। আমি কিন্তু বারে বারে বলছি যে গেট হেয়ার কাট অনলি অ্যাট 100 rupees। যদি মনে করো তোমরা কেউ স্পা নিচ্ছ, মিনিমাম রেঞ্জের স্পা নিচ্ছ যেটা ওয়ার্থ রুপিস হচ্ছে 600, সেটার সঙ্গে তোমরা যে কোনো হেয়ার কাট পেয়ে যাবে। শুধু 100 টাকা পে করলে তোমরা যে কোনো হেয়ার কাট পেয়ে যাবে, বোঝা গেল? তোমরা হেয়ার স্পা নিচ্ছ, হেয়ার স্পার সময় যেটা হেয়ার কাট ফ্রি ছিল, হেয়ার কাট ফ্রি না হয় এখন যে কোনো হেয়ার কাট তোমরা 100 rupees পেয়ে যাচ্ছ। আচ্ছা এই অফারগুলো থাকছে কিন্তু 22 থেকে একদম 26 সেপ্টেম্বর, মানে 5 দিন, 22, 23, 24, 25, 26। নেক্সট অফার, নেক্সট অফার হচ্ছে গেট ট্যান ক্লিন অনলি অ্যাট 100 উইথ আ ফেশিয়াল। তোমরা যে কোনো রেঞ্জের ফেশিয়াল নাও, মানে বিট ধরো 600 টাকা যেটা শুরু রেঞ্জ, সেই ফেশিয়াল নিলেও তোমরা 100 টাকায় ট্যান ক্লিন পেয়ে যাচ্ছ, বোঝা গেল? মানে যে কোনো ফেশিয়াল হয় সেটা তোমরা 2000 টাকা ফেশিয়াল নিলেও ট্যান ক্লিনটা তোমরা ফ্রি পাচ্ছ, ফ্রি না 100 rupees তোমাদের লাগছে, যেখানে আমাদের 400, 500, 300 এরকম লাগে। নেক্সট যেটা প্যাকেজ অফার দিচ্ছি, ফুল হ্যান্ড অ্যান্ড লেগ ব্যাগস, ফুল হ্যান্ড আর ফুল লেগ ওয়্যাক্স করতে আমাদের টোটাল পড়ে 1150 টাকা, দুটো মিলে আমাদের টোটাল পড়ে 1150 টাকা, যেটা তোমরা পাচ্ছ অনলি অ্যাট 650 rupees দুটো মিলিয়ে। বোথ যেটা আমাদের 1150 টাকা লাগে সেটা আমরা 650 অ্যাভেল করছি, এটাও 22 থেকে 26 সেপ্টেম্বর অবধি। লাস্ট বাট নট দ্য লিস্ট অফার 26 তারিখ অবধি যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানিকিউর অ্যান্ড পেডিকিউর অনলি অ্যাট 650 rupees। আগেন 1150 টাকার কাছটা তোমরা 650 টাকায় পাচ্ছ 22 থেকে 26 সেপ্টেম্বর। এই জিনিসগুলো আমি ক্লিয়ারলি বলে দিলাম, আর তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না। আমি যেমন এখানে ব্লগে বলে দিচ্ছি এবং অন্যান্য জায়গাতেও এটা ক্লিয়ার করে দেবো। তো যারা যারা অ্যাভেল করতে চাও, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, কিংবা আমাকে ফোন করে নিতে পারো। ফোন করে জলদি চলে এসো, এখন 11 অক্টোবর অবধি একদম দারুণ দারুণ অফার চলছে আমার ডিভাসেরনে। তো চলো এখন আমি এই চিজ কর্ন রোলটা একটু খেয়ে নিই, যদি এটা কেমন একটা শক্ত শক্ত হয়ে গেছে, খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কাদা ঘেটে এসছে কি জানি, তারপর ওকে ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে চান করা হচ্ছে, শ্যাম্পুটাও খেতে যাচ্ছে। কি অবস্থা আমার? দিনু কি করেছো এটা তুমি? আমি এখন ব্লগ করছি, কি হয়ে গেছে তার ঠিক নেই, চিল্লিয়ে চিল্লিয়ে বাবারে চলে গেছিল। তাতেও হয় না, এটা একদম আগুন উঠবে, রান্নাটা চলছে। এখানে স্কিন সময় চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। কোমরটা একটু ব্যথা করছে বলে আমি রুমে রেস্ট করছি, রান্নাটা হোক তারপর ভেবেছিলাম নাহলে কিছুটাই গিয়ে করবো। হচ্ছে ডিনার করতে বসেই তোমাদের যেমন কে বলেছি যে মেনুতে চিকেন ভাত আর স্যালাড আছে, স্যালাডটা আনোনি না? তো স্যালাড আছে ওটাই খাবো, চিকেনটা দেখতে তো ডিলিশিয়াস লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে, এবং শুধু চিকেনটা ভালোই বানায় আর কি।
চিকেন, এখানে ভাত আর এই যে গোটা রসুন দিয়েছে এবার এটা দিয়ে আমরা খাবো আর কি। তো চলো ডিনারটা করে তারপর নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে এই মহারণী সাংঘাতিক কাজ করছে, সাংঘাতিক মানে কোথা থেকে কাদা মেখে চলে এসছে, একটু ইয়ে হলে বেরিয়ে চলে যাচ্ছে, এত দুষ্টু হয়ে যাচ্ছে, একটু ছাড়া পেলে বেরিয়ে চলে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে ব্লগটা এন্ড করতে চলে এসেছি, আর পেছনে যে মেসটা দেখছো না এটার মধ্যে ব্যাগে ব্যাগে কিছু পুজোর জামা কাপড়, কিছু বেড়াতে যাওয়া জামা কাপড় সব সেগ্রেট করা আছে। আর এখানেও তোমরা খাটে দেখতে পারো কিছু জিনিস আমি ভাগ করেছি। অ্যাকচুয়ালি কি পুজো যত সামনে এগিয়ে আসছে তত আমার কাজের চাপ বেশি, আর পুজোর পরে আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে। যাই হোক, তোমাদের খুলে খুব ভালো করে বলা হয়নি, তো এখন আমি আরেকবার বলে দিচ্ছি আর কি। তোমরা জানতে যে আমাদের গোয়া যাওয়ার প্ল্যান আছে, যে ফ্লাইট টিকিটটা বুকিং হয়ে গেছে, হোটেলস বুকিং এখনও হয়নি। তো আমরা এখান থেকে বেরোচ্ছি 18 তারিখ, 15 তারিখ দশমী আর 18 তারিখ বেরোচ্ছি। তো ওই জন্য আমি একটু একটু করে গোছানো বা এইসব করে নিচ্ছি, কী কী আমার কাছে আছে, কী কী আমাকে বাই করতে হবে, তো এইসব আমি করছিলাম, ওগুলো আমি আর ব্লগে দেখালাম না। একটা প্রস্তুতি না নিলে না শেষ মুভমেন্ট না প্রচণ্ড চাপাচাপি হয়ে যায়। তো যাই হোক, এরই সাথে এই ব্লগটা আমি এখানে এন্ড করবো। তোমাদের যদি আমাদের ব্লগটা দেখে ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর অ্যাজ মেনিয়া শেয়ার করো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস, সবাই খুব ভালো থেকো।